দুজন প্রকৌশলীকেই শামীম ঘুষ দিয়েছেন পনেরোশো কোটি টাকা যুবলীগ নেতা পরিচয়ে এস এম গোলাম গোলামকিবজা শামীম ওরফে জি কে শামীমের সুবিধাভোগী ছিলেন অনেকেই সরকারি বড় বড় প্রকল্পের কাজ বাগিয়ে নিতে শামীম সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোটি কোটি টাকা ঘুষ দিতেন এর মধ্যে দুজন সাবেক প্রকৌশলীকেই তিনি ঘুষ দিয়েছেন দেড় হাজার কোটি টাকা দেশের একটি জাতীয় দৈনিকের প্রকাশিত খবর মতে পেতে তিনি গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী ইসলামকে ঘুষ হিসেবে দিয়েছেন কোটি টাকা। আরেক প্রধান প্রকৌশলী আব্দুল হাইকেও ঘুষ দিয়েছেন চারশো কোটি টাকা জানা যায় প্রতি টেন্ডারে আট থেকে দশ শতাংশ কমিশন দেওয়া লাগত তার অনেক সময় নির্দিষ্ট কমিশনের পরও ঘুষ দিতে হতো শুক্রবার র্যাবের অভিযানে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে শামীম এই ঘুষের বাণিজ্যের কথা স্বীকার করেছেন বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে গতকাল শনিবার অস্ত্র মাদক ও মুদ্রা পাচারের দায়ে তিনটি মামলা করা হয় তার বিরুদ্ধে মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শনিবার তাকে দশ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ সূত্রমতে মতে জিজ্ঞাসাবাদে শামীম দাবি করেছেন যে দুই প্রকৌশলী ছাড়াও যুবলীগের অন্তত দুজন শিশু নেতাকে মোটা অঙ্কের টাকা দিতেন তিনি অবশ্য কাজ পেতে ওই নেতাদের নাম ভাঙাতে হতো তার তাদের নাম ভাঙিয়ে সরকারি প্রকল্পের কোটি কোটি টাকার কাজ বাগিয়ে নিতেন তিনি এছাড়া আরও কয়েকজন বড় সরকারি কর্মকর্তাও শামীমের ভোগী ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান শামীম নিজেই কমিশনের অর্থ বন্টন করতেন অধিকাংশ সময় কমিশন হিসেবে নগদ টাকা দিতেন মাঝে মধ্যে শামীমের দুজন বিশ্বস্ত সহযোগীর মাধ্যমেও কমিশনের টাকা পৌঁছে দেওয়া হতো শামীম প্রভাবশালী সরকারি কর্মকর্তা ও কিছু নেতাকে ম্যানেজ করেই ঠিকাদার মোগলে পরিণত হন একটি দায়িত্বশীল সূত্র জানায় গত বছরের ডিসেম্বরে গণপূর্তের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম অবসরে যান তিনি দায়িত্বে থাকাকালীন সেখানে একচ্ছত্রভাবে ঠিকাদারের কাজ পেয়েছেন শামীম তবে রফিকুল অবসরে যাওয়ার পরও গণপূর্তে শামীমের প্রভাব কমেনি কমিশন দিয়ে তার প্রভাবলায় বজায় রাখেন তিনি গণপূর্তে এমন কথা প্রচলিত আছে ঠিকাদারি কাজ বাগিয়ে নিতে নানা দপ্তরে তদবির করে রফিকুলকে প্রধান প্রকৌশলী বানিয়েছিলেন শামীম ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য গণপূর্তির এই সাবেক প্রধান প্রকৌশলীর মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হয় কিন্তু তিনি ফোন রিসিভ করেননি জি কে শামীম আরও জানান ক্ষমতাসীন দলের এক শীর্ষ নেতাকে সন্তুষ্ট রাখতে নিয়মিতই মোটা অঙ্কের টাকা দিতে হতো এর বাইরেও তার অর্থভোগীর তালিকা অনেক দীর্ঘ শামীমের বক্তব্য এমন ঠিকাদারি ব্যবসায় টিকিয়ে রাখতে তার আয় করা অর্থের বড় অংশে দিতে হতো নানা রথি মহাথীরকে ঠিকাদারি কাজ ভাগাতে অনেক সময় পলাতক শিশু সন্ত্রাসী জিসানকে ব্যবহার করতেন শামীম এছাড়াও সমাজের অনেক প্রভাবশালীর সঙ্গে শামীমের ছবি রয়েছে নিজের ক্ষমতা দেখাতে এসব ছবিও ব্যবহার করতেন তিনি বিনোদন জগত ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন